মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধার একাংশ জাগিয়ে তোলা হয়েছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের মাধ্যমে। এখন সেটিকে সোজা করার চেষ্টা চলছে। সকাল 10:30 থেকে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও নৌবাহিনীর ডুবুরি দল। বিআইডব্লিউটিসি জানায়, গতকাল বিকেলে ফেরিটির একাংশ জাগিয়ে তোলা হয়। আর ফেরির সঙ্গে ডুবে যাওয়া 9টি ট্রাকের মধ্যে এ পর্যন্ত 60টি ট্রাক উদ্ধার করা হয়েছে। গত 17 জানুয়ারি পাটুরিয়া ফেরিঘাটের অদূরে পদ্মায় ঘন কুয়াশার কারণে নোঙর করে রাখা রজনীগন্ধায় পানি উঠলে ফেরিটি ডুবে যায়। এরপর পর্যায়ক্রমে জাহাজ হামজা, রুস্তম ও প্রত্যয়ের মাধ্যমে উদ্ধার কাজ শুরু হয়।